খুব সুন্দর, তোমরা ক্লাস ফাইভ, তোমরা আমাকে কি বললে আসতে একটু বলো আরেকবার, আমি আর ভুলে যাব। ও কেমন আছেন? তাহলে খুব ভালো আছি বাবা, তোমরা ভালো আছো তো? আচ্ছা, তোমরা আমাকে চিনতে পেরেছো, খুব সুন্দর। আমি তোমাদের কাছে কদিন এসেছি এর আগে মনে আছে? কদিন এসেছি? দুবার এসেছি, তাই তো? আজকে তোমাদের কাছে সারাটা দিন থাকবো বলে এসেছি। তোমরা সেই বিবেকানন্দের বইগুলো পড়েছো? পড়েছো? আজকে তোমাদের মহাপুরুষদের ছবি এঁকে এনেছি, প্রায় 20টি হবে। তোমাদের অফিসে যেগুলি আছে একটি বাদ, তার সঙ্গে আরও কিছু। তোমাদের শ্রেণীকক্ষে যেখানে স্যার বলবেন আর শ্রেণীকক্ষে সেখানে চিটিয়ে দেবো, যাতে তোমরা সেগুলি দেখতে পাও সব সময়। তোমরা হয়তো অফিস রোজ ঢোকো না, কিন্তু শ্রেণীকক্ষ হলে তোমাদের কাছে থাকবে, তাই তো? তোমাদের কাছে কেন আসছি তাহলে বললাম, আমার উদ্দেশ্যটা মনে আছে? কি কেন কেন আসছি? হ্যাঁ, তোমাদের কি হতে হবে? ভালো হতে হবে, মানে ভালো মানুষ হতে হবে, তাই না? সেই জন্য কি আমাদের মধ্যে মানবিক গুণগুলো থাকতে হবে। শুধু তোমাদের মধ্যে বলছি না, আমাদের মধ্যে যদি না থাকে, তোমরা তো আমাদের দেখে শিখবে, তোমাদের শিক্ষক মশাইরাও সবাই খুব সুন্দর, তোমরাও খুব সুন্দর। এইটাকে সারা জীবন বোঝাই রাখতে হবে। যতই ঘাত প্রতিঘাত আসুক, নিজের লক্ষ্য, নিজের আদর্শ, নিজের কর্তব্য, এইগুলো থেকে বিচ্যুত হবে না, তাই তো? আমরা সুন্দর মানুষ হব এবং